Assalamu alaikum. Hello everyone. Welcome to Sajeda's world. Hope you all are safe and healthy. Alhamdulillah, amrao shobai bhalo achi. Ajker video te amar ei oven rack organization idea ta apnader shonge share korbo. এই ওভেন র‍্যাকটা উত্তরা টাওয়ার মার্কেট থেকে কেনা। এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি, আমার যেরকম প্রয়োজন সেই হিসাবে আমি বানিয়েছি। এখন দেখুন, উপরে রয়েছে একদম খুবই ন্যারো একটা শেলফ, তারপরে ওভেন রাখার জায়গাটা, আর নিচে ক্লোজড ক্যাবিনেট আছে। একদম উপরে দেখুন একটা ইন্টারকম আছে, আর একটা ডেকোরেটিভ প্লান্ট রেখেছি, আর কিছু না। আর এই ওয়ালটাকেও একটু সাজিয়ে নিয়েছি সাথে। একদম উপরে পোর্শনে গ্লাস লাগিয়েছি যাতে পলিশটা নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু শপ থেকে দেয়নি, এটা আমি নিজে আলাদা কিনে লাগিয়েছি। আর দেখুন এই ক্রোশিয়ার ম্যাটটা, এটা আড়ং থেকে কেনা। এটাও অনেক পুরানো, বাসাতেই ছিল, সময় মতো কাজে লাগিয়েছি আর কি। আর এই প্ল্যান্টারটা যে দেখছেন, কাপ প্ল্যান্টার, এটা কিন্তু একটা ডিআইওয়াই প্ল্যান্টার। এটা কেনা না, এটা গিফট ছিল। পরে এটা আমার মেয়ে নিয়ে খেলা করতো, পরে এটা ভেঙে যায়, দেখুন ফেটে গেছে আর কি। তারপরে অনেক দিন রাখা ছিল, তা আমার মনে হলো ফেলে না দিয়ে এটাকে প্ল্যান্টার বানাই। বাস, যেমন ভাবা অমনি কাজ, সুন্দর লাগছে না? আমার কিন্তু খুব পছন্দ এই প্ল্যান্টারটা। আর এটা কিন্তু ফোন সেট না, এটা ইন্টারকম। নিচের থেকে গার্ড বা যে কোনো ফ্লোর থেকে যে কেউ এটা দিয়ে কল করে। এবার দেখুন এই ন্যারো যে শেলফটা আছে, এখানে আমি আমার ম্যাটগুলো, টেবিল ম্যাটগুলো রাখি। খাবার পর যখন টেবিলটা ক্লিন করি, ম্যাটগুলো তুলে এখানে রাখি। হিট প্যাডগুলো আছে, আর আছে আমার ব্রেড বক্স। সো আমি এগুলো রাখার জন্যই এভাবেই অর্ডার দিয়ে এই ওভেন র‍্যাকটাকে বানিয়েছিলাম। এই ম্যাটগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কত পুরনো। এগুলো আমি শাহিন স্কুলের কাছে যেই একটা শপ আছে ওখান থেকে নিয়েছিলাম অনেক আগে, প্রায় 3-4 বছর হবে। আর এগুলো তো দেখেই বুঝতে পাচ্ছেন আড়ং থেকে নেওয়া। এই তো গেল আমার ফার্স্ট শেলফ, যেটা ন্যারো। এইটার সব কিছুর বিবরণ আমি দিলাম। হিট প্যাড, এই বক্সটা আরএফএল এর, ব্রেড বক্স, খুবই ভালো, এয়ার টাইট, অনেকদিন ব্যবহার করছি কিন্তু খুবই ভালো, এখনো পর্যন্ত কোনো রকম কমপ্লেন নেই আমার। এখন চলে আসি মিডল সেকশনে। এখানে আমার মাইক্রোওয়েভ ওভেনটা রেখেছি, এটা ব্ল্যাক অ্যান্ড ডেকারের, এটা প্রায় 17 বছর পুরানো, এখনো পর্যন্ত আল্লাহর রহমতে খুব ভালোই চলছে। একবারই শুধু ডক্টরের কাছে গেছে, বাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে। এটার উপর অনেক ডাস্ট পড়ে, তাই আমি একটা কভার দিয়েছি। অবশ্য ইউজ করার সময় কভারটা সরিয়ে নি। আর পাশে রয়েছে আমার ব্রেড টোস্টার, এটাকেও এইভাবেই আমি কভার করে রাখি যাতে কোনো ধুলোবালি না পড়ে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, দেখুন সুন্দর না? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। এখান থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন যে কিভাবে রাখবেন। এখন দেখুন চলে আসি একদম এই
ক্লোজড ক্যাবিনেটে নিচের দিকে। এখানে বিশেষ কিছু নেই, ডক্টরসের ফাইলগুলো এখানে রাখা আছে একদিকে, আর একটা বক্স আছে পান মশালা বা, দেখুন আমি খুলে দেখাচ্ছি, পান মশালা বা কোনো বাদাম কিশমিশ এগুলো এই ধরনের জিনিসপত্র এতে দিয়ে টেবিলে দিই। আর এখানে রয়েছে আমার জিপ ব্যাগগুলো, পাশেই দেখছেন জিপ ব্যাগগুলো আছে আমার, আর বেকিং পেপার আছে, আর পিছনে একদম ওখানে, হ্যাঁ দেখুন এটা জিপ ব্যাগ, এটা বেকিং পেপার, আর পিছনে কিছু র্যাপিং পেপার আছে, আর আছে ফ্রিজের ফ্রিজ ম্যাট আর কি, লাইনার, ফ্রিজের লাইনার। আর একটা বক্সে আমি এখানে কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি, যেমন এই বেকিংয়ের কিছু আছে, ইস্ট আছে, চিয়া সিডস আছে, এগুলোই, অরিগ্যানো, এটা সেটা যেটা চট করে খুঁজে পাওয়া যায় আর কি। এই লোয়ার ক্যাবিনেটে কোনো স্ন্যাক্স রাখি না, আগে ভেবেছিলাম স্ন্যাক্স রাখবো, বাট বারবার নিচে নেমে এভাবে রাখতে একটু কষ্টই হয়, তাই ভেবেচিন্তে এগুলো রাখলাম, এগুলো তো সব সময় লাগে না, তাই এগুলো রাখলাম। এখানে চাবিটা সব সময় এভাবেই ঝোলে, লাগে না তারপরেও এভাবেই থাকে এগুলো। আমার ভিডিওটা একটু যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার নিজের নিজের পছন্দ এবং প্রয়োজন, সেই হিসাবেই নিজেরা কাস্টমাইজ করে বানিয়ে নিলে অনেক সুবিধা হয়। এখন দেখুন ওয়ালটাকেও হালকা একটু ডেকোরেট করেছি, যেহেতু কিচেনের পাশে সেই হিসাবেই আমি ওয়ালটাকে ডেকোরেট করেছি। এখানে কি হ্যাঙ্গার আছে, এটা আসলে কি হ্যাঙ্গার না, এটা শেফ, দেখুন শেফ বানানো আছে এর মধ্যে, এটা আসলে কিচেনেরই স্প্যাচুলা এসব আর কি ঝুলিয়ে রাখা। দেখুন ওয়ালটা ঠিক আমার কিচেনের পাশে, তাই এখানে এই ক্লকটা দিলাম। এই ক্লকটা অনলাইন শপ থেকে কেনা, আর শেফের পিকচার দেওয়া, এই যে বিউটিফুল কি হ্যাঙ্গারটা দেখছেন, এটা গিফট পাওয়া, এটা আসলে কি হ্যাঙ্গার না, কিচেনে স্প্যাচুলা হ্যাং করার জন্য, বাট আমি এখানে এটা লাগিয়েছি ডাইনিং রুমে, কারণ এটা কিচেনের পাশে, কিচেনের ভিতরে লাগাতে ইচ্ছা হলো না, জিনিসটা এত সুন্দর তাই এখানেই লাগালাম। ভালো লাগছে কি না কমেন্ট করে জানাবেন। এখন আবারও ভালো করে ওয়াল সহ পুরাটা দেখিয়ে দিচ্ছি, ভিউটা এরকম আসে, পাশেই বেসিন আছে দেখতে পাচ্ছেন, একটুও ভালো লাগে না তারপরেও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এবারে তাহলে আসি, আল্লাহ হাফেজ।